আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি কৃথা শঙ্কর। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও থেমে নেই ঘরমুখ মানুষের ঢল। সকাল থেকেই বিভিন্ন বাস টার্মিনালে উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়েছে নগরবাসী। সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল আর মাইক্রোবাসে চড়ে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছে নগরবাসী। সায়দাবাদ থেকে মাওয়াঘাট পর্যন্ত মোটরসাইকেলে জনপ্রতি নেওয়া হচ্ছে 300 টাকা করে, আর সিএনজি অটোরিকশায় জনপ্রতি নেওয়া হচ্ছে 250 টাকা করে। মাইক্রোবাসে এলাকা ভেদে 700 থেকে 1200 টাকা খরচ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন অনেকেই। তবে ফেরি চলাচল বন্ধ করে দেয়ায় অনেকে ঘর থেকে বেরিয়ে পড়েছেন বিপাকে। দূরপাল্লার বাস ছেড়ে চলাচলে ভোগান্তি দূর করার দাবি জানান যাত্রীরা। এদিকে করোনা সংক্রমণ রোধে আজ থেকেই দিনের বেলায় পাটুরিয়া ও মাওয়াঘাটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। শুধু রাতে চলবে পণ্যবাহী পরিবহন পারাপার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, শুক্রবার এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। ডক্টর জাহিদ জানান, সরকারের অনুমতি পেলে সাবেক প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা তা জানাবে মেডিকেল বোর্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshenews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।